আমরা 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা করেছি। প্রথম হলো বই মেলার স্টলগুলা যেখানে যেখানে থাকবো সেখানে আমাদের ফোর্স থাকবে। তারপরে বই মেলাতে আগত দর্শনার্থী যে সব রাস্তা আসবে সেই সব রাস্তা আমাদের ফুট পেট্রোল, বাইসাইকেল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল এই সমস্ত পেট্রোল থাকবে। তাছাড়া এই বইমেলা উপলক্ষে আমাদের স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এবং আপনারা দেখছেন যে এই পিছনে আমাদের একটা কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ সার্বক্ষণিকভাবে সিনিয়র কর্মকর্তারা থাকবেন এই বইমেলার নিরাপত্তার জন্য। এছাড়া আমরা বইমেলা যাতে সহজে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে তার জন্য আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা বাংলা একাডেমিতে 2টা গেট রেখেছি ঢোকার জন্য, আর বের হওয়ার জন্য 1টা গেট রেখেছি। এখানে আরসোয়ে থাকবে, আরসোয়ের মাধ্যমে তাদেরকে চেক করে ভিতরে ঢোকানো হবো। সরার দিতেও আমরা 3টা গেট রেখেছি ঢোকার জন্য, এবং সেগুলোতে আরসোয়ে থাকবে, বাইরে হওয়ার জন্য আলাদা গেট রেখেছি। এছাড়া আমরা বিশেষ দিন এবং বন্ধের দিনগুলোতে সরার দিতে দর্শনার্থীদের, ক্রেতাদের, বই ক্রেতাদের যে অত্যধিক চাপ পড়ে সেই চাপ সামাল দেওয়ার জন্য, যাতে এই বাংলা একাডেমির এবং পিএইচসির এই দিকের গেটগুলোতে বেশি চাপ না পড়ে, তার জন্য আমরা আইবির গেট, ইঞ্জিনিয়ারিং স্টেশনের ওই গেটগুলো খোলা রাখবো। এবং ওই দিক দিয়ে গাড়ি নিয়েও যাতে ভিতরে প্রবেশ করতে পারে, গাড়ি পার্কিং করে যাতে দর্শনার্থীরা ঢুকতে পারে আমরা সে ব্যবস্থাও রাখবো। আমরা টোটাল বই মেলা এবং শাহবাগ পর্যন্ত, ওইদিকে পলাশী প্রান্তর পর্যন্ত এবং আশেপাশের সমস্ত এলাকাটা আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে বসে আমরা পুরো এলাকা, বই মেলা সহ এবং আশেপাশের এলাকাগুলো আমরা সিসি ক্যামেরার পুরো নিরাপত্তা ব্যবস্থাকে মনিটর করতে পারবো। এবং কোথায় কি হচ্ছে, কোনো দুর্ঘটনা হচ্ছে কি না, কেউ কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে কি না, আমরা কিন্তু সিসি ক্যামেরার সাথে সাথে দেখতে পাবো। এবং যেহেতু আমাদের প্রত্যেকটা এলাকায় মোবাইল থাকবে, আমরা এখান থেকে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্রাকশন দিলে সাথে সাথে ওইখানে আমাদের মোবাইল বা ফোর্স পৌঁছে দেবো। আমরা আশা করছি যে সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো। আমার প্রায় 1500 মতো ফোর্স এখানে নিরাপত্তা থাকবে। আর উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো লেখা বা কোনো প্রকাশনা যাতে না হয় তার জন্য আমরা মিটিং করেছি এখানে বাংলা একাডেমি সহ পুস্তক ব্যবসায়ী লেখক যারা আছে তারা এই ব্যাপারে দৃষ্টি রাখতেছে। আমরা সাইবার মনিটরিংয়ের ব্যবস্থা করেছি সর্বদা। আমাদের ডিবি এবং সিটিটিসি, সাইবার মনিটরিং করবে। সাইবার মনিটরিংয়ের মাধ্যমে যদি আমরা দেখি যে এই ধরনের উস্কানিমূলক কোনো লেখা আসছে বা কোনো বক্তব্য প্রদান করছে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।